দক্ষিণেশ্বরের মতো কালীঘাটেও স্কাইওয়াক, খরচ হবে 300 কোটি টাকা। বর্ষবরণের আগে কালীঘাটে পূজো দিয়ে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতি বছরই পয়লা বৈশাখের প্রাক্কালে কালীঘাটে পুজো দেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো বৃহস্পতিবার সন্ধে কালীঘাট মন্দিরে আসেন তিনি, সঙ্গে দুই ভাতৃবধূ লতা ও কাজরী এবং 83 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রবীণ মুখোপাধ্যায়। সম্প্রতি পুরো ভোটে জিতে 73 নম্বর ওয়ার্ড থেকে কাউন্সিলর হয়েছেন কাজরী। তাঁদের সঙ্গে নিয়েই কালীঘাটের গর্ভগৃহে গিয়ে পুজো দেন তিনি। সেখানেই তাঁর ঘোষণা, কালীঘাটের স্কাইওয়াকের জন্য 300 কোটি টাকা খরচ করা হবে। দক্ষিণেশ্বর স্কাইওয়াক করে দেওয়া হয়েছে, লোকনাথ মন্দিরও চাকলাধাম, তারপরে দুটো আছে ওগুলো হচ্ছে, অনুকূল ঠাকুরের ওখানেও জমি দেওয়া হয়েছে, এরকম গঙ্গাসাগরও করে দেওয়া হয়েছে। দুর্গেশ মন্দির আপনারা জানেন যে আমাদের জলপাইগুড়িতে, সেই মন্দিরও করে দেওয়া হয়েছে। শিবযজ্ঞ মন্দির কুচবিহারে, সেটাও করে দেওয়া হয়েছে। জগন্নাথ মন্দির নতুন করে তৈরি হচ্ছে দীঘাতে, এবং কালীবাড়িতেও আপনারা শুনলে খুশি হবেন, প্রায় 300 কোটি টাকার মতো খরচ করে এখানে স্কাইওয়াক করা হচ্ছে, এবং টোটালটাই শেপটা চেঞ্জ হবে। এবং হকার ভাইরা যারা আছেন তাদের কাউকে উচ্ছেদ করা হবে না, তাদের জন্য হাজরা পার্কের ভেতরে কতগুলো স্টল বানানো হয়েছে, যতদিন তাদের কাজটা না হবে ততদিন তারা সেখানে কাজ করবেন, কিন্তু আস্তে আস্তে তাদের সবাইকে ফিরিয়ে নিয়ে আসা হবে। এবং এখানে যেরকম দক্ষিণেশ্বর স্কাইওয়াকে যেরকম স্টল করে দেওয়া হয়েছে, কালীঘাটেও সেরকম করে দেওয়া হবে। স্কাইওয়াক তৈরির কাজ অনেক আগেই শুরু হয়ে গেছে। কালীঘাটের বহু হকার ও দোকানদারকে যতীন দাস পার্কে অস্থায়ী দোকান করে দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, স্কাইওয়াক তৈরি হয়ে গেলে দোকানদার ও হকারদের ফের কালীঘাটে বসার সুযোগ করে দেওয়া হবে। প্রায় 20 মিনিট মন্দিরে ছিলেন মমতা। পুজো দিয়ে মন্দিরের বাইরে থাকা সবাইকে প্রসাদ দেন তিনি। দেবাশীষ সেনগুপ্তের রিপোর্ট, কলকাতা টিভি।